মঙ্গলবারে জামিন পালেও কারাগারতে নিশা কটাইছিল বিড়লা সিথেনার নেতা শৃঙ্খল সলিহাই। কিন্তু বুধবারে শিবসাগর জিলা কারাগারতে গ্রেপ্তার শৃঙ্খল সলিহাক, রাষ্ট্রদ্রোহর পুরনি গোচরত গ্রেপ্তার শৃঙ্খলক, শৃঙ্খলক আন এক গোচরত পুনের গ্রেপ্তার করাত এটা রাজ্যজুড়ি সৃষ্টি হয়েছে তীব্র প্রতিক্রিয়ার। বুধবারে শিবসাগর জিলা কারাগার চৌহদত সৃষ্টি হয় উত্তপ্ত পরিস্থিতির। শৃঙ্খলক পুনের পুতাশালত নিক্ষেপ করাত বিক্ষোভ দল সংগঠনের। বিজেপি সরকারে গণতন্ত্রক হত্যা করার অভিযোগ শৃঙ্খলর। গণতন্ত্র হত্যা করা হয়েছে, বিজেপি সরকারের দিনত গণতন্ত্র হত্যা করা হয়েছে, আর অনা অসমের পকেটত এখন সরকার আছে। শৃঙ্খলক গ্রেপ্তারের তীব্র প্রতিবাদ সাব্যস্ত করিলে শিবসাগরের রাইজ আর দল সংগঠনে। শৃঙ্খল সলিহাই যাওয়া কালিয়ে জামিনত মুক্তি লাভ করেছিল, আর কিছু প্রসেস করার পিছত আজি পুরা মুক্তি দিয়া কথা আছিল। তেখেতক প্রায় জেলের পর উলিয়াই আনছিল, কিন্তু তেনকাতে আরক্ষী শীর্ষ বিষয়া তেখেতক পুনের জেলে প্রেরণ করেছে। তেখেতক কিবা এনএসএ একটর জড়িয়ে তেখেতক গ্রেপ্তার করে তেওঁক পুরা জেলে প্রেরণ করে পাইছে। যদি এই মোরে নামের বিতর্কিত ঠিকাদারজনক কারোর ওপর হাত উঠার পিছত তেওঁক যদি একেদিনে মুক্তি দিব পারে, তেন্তে শৃঙ্খল সলিহাক কিয় পুনর্বার গ্রেপ্তার করা হয়েছে? আর যদি তেখেতক যদি এনএসএ একটর জড়িয়ে যদি জেলে প্রেরণ করে, তেন্তে কিন্তু আমি শিবসাগর বীর আসি থানা অতি শীঘ্রে অচল করে দিম। ব্যবসায়ীর সংঘাতের কারণে গ্রেপ্তার করেছিল। দণ্ডাধীশে মুকলি করে দিয়ার পিছনে একটা অজুহাতত বেল বন্ড জমা নিদিয়ার কারণে শৃঙ্খল সলিহাক কালি পুনের কারারুদ্ধ করা হয়েছিল এক নিশার বাবে। আজি আধা ঘন্টার পূর্বে, মাত্র আধা ঘন্টা 30 মিনিটের পূর্বে শৃঙ্খল সলিহা মূলর কারাগারের মূল দ্বারপর প্রথম ভরিখন বাহিরে ওলাওতে শিবসাগর শীর্ষ আরক্ষী বিষয়ে গতিয়াই পেলে শৃঙ্খল সলিহাক পুনের জেলের ভিতর ভরাই দিলে, যে পুঁজিপতি বনিয়া গোষ্ঠীর নির্দেশত সরকার চলিছে। শৃঙ্খলত এনএসএ গ্রেপ্তার করার তীব্র প্রতিবাদ রাইজর দলের। প্রতিক্রিয়া প্রকাশ শিবসাগরের বিধায়ক অখিল গগৈ। বীর লাচিত থানার নেতা শৃঙ্খল সলিহাক এনএসএ গ্রেপ্তার করার কারণে মই রাইজর দলের সভাপতি হিসাবে আর শিবসাগর বিধানসভা সমষ্টির বিধায়ক হিসাবে বিজেপি সরকারখনক কঠোরতম ভাষায় গরিহণা দিছো। বিজেপি সরকারখনে হিটলারী পন্থারে চৈরাতান্ত্রিক দৃষ্টিভঙ্গীরে এনেক জাতীয় সংগঠনের মুখ বন্ধ করিবর কারণে যে অপচেষ্টা করেছে, এই অপচেষ্টায় কেবল নিন্দনীয় নহয়, আমি এই অপচেষ্টার বিরুদ্ধে সমগ্র অসমবাসী রাইজে মার বান্ধি থিয় হওয়া প্রয়োজন। শৃঙ্খলক গ্রেপ্তারের গরিহণা কৃষক মুক্তি সংগ্রাম সমিতির। এজন ব্যক্তিক থু পেলার অভিযোগের বাবে রাষ্ট্রীয় নিরাপত্তা আইনত গ্রেপ্তার করা ভারতের ইতিহাসত এয়াই প্রথম। এই প্রতিক্রিয়া ছাত্র মুক্তির সাধারণ সম্পাদক বিদ্যুৎ শইকীয়ার। শৃঙ্খল সলিহার উপর রাষ্ট্রীয় নিরাপত্তা আইন জাপি দিয়া হয়েছে। রাষ্ট্রীয় নিরাপত্তা আইনের কঠোর ধারা শৃঙ্খল সলিহার উপর জাপি দিয়া হয়েছে বলে ইতিমধ্যে আমি খবর লাভ করেছো। এনআইএর দরে গোচরের অধীনতো শৃঙ্খল সলিহাক গ্রেপ্তার করা হব নেকি বলেও ইতিমধ্যে খবর ওলাইছে। গতি এই কথাটো আমি তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করেছো আর আমি সরকারক সুদিবলে বিচাৰিছো যে শৃঙ্খল সলিহার দরে জাতীয়তাবাদী এগারী নেতা কিয় রাষ্ট্রীয় নিরাপত্তা আইনের অধীনত গ্রেপ্তার করবলে লওয়া হয়েছে? এ আপনার ভয় নে প্রতিবাদী কণ্ঠক সম্পূর্ণরূপে নিষেধ করে দিয়া, নে পুনের শৃঙ্খল সলিহার কণ্ঠক রুদ্ধ করিবর কারণে শৃঙ্খল সলিহার সংগ্রামী সত্তাক নিষেধ করিবর কারণে এনেকৈ কলাইন জাপি দিয়া হয়েছে নাকি? জাতীয়তাবাদক শেষ করার অভিসন্ধিরে শৃঙ্খল সলিহা গ্রেপ্তার করা হয়েছে নাকি? এই প্রশ্নই পাক ঘুরনি খাইছে অসমিয়ার ভালপোয়া প্রতিজন অসমিয়ার। শিবসাগরের ভৈরব মুন্ডার রিপোর্ট, প্রাগ নিউজ।